আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় একটি দাঁত নষ্ট হতে কতদিন সময় লাগে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স একটি দাঁত কখনও একদিনে বা দুই এক মাসের মধ্যে কিন্তু নষ্ট হয় না একটি দাঁত নষ্ট হতে বয়স ও দাঁতের গঠন অনুযায়ী কয়েক বছর সময় লেগে যায় কখনও দেখা যায় এক থেকে দেড় বছরের মধ্যে একটি দাঁত নষ্ট হয়ে যেতে পারে আবার কখনও চার থেকে পাঁচ বছরও সময় লেগে যায় দাঁতের এই পজিশনে আসার জন্য তো ভিওয়ার্স আসলে আমরা প্রথমেই জেনে নিই যে আসলে এ ধরনের ক্ষয় কেন এবং কীভাবে হয় আমরা প্রতিনিয়ত যে খাদ্যগুলা গ্রহণ করে থাকি সেই খাদ্যকণা যখন দাঁতের উপরে অথবা দু দাঁতের মধ্যবর্তী স্থানে জমতে শুরু করে তখন সেটি একসময় পচন ধরে আর সেই পচন ধরার কারণে সেখানে একটা অ্যাসিড উৎপন্ন হয় যে অ্যাসিডগুলা ধীরে ধীরে দাঁতটিকে ক্ষয় করতে থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি মূলত ডেন্টাল ক্যারিস বলা হয় যেটিকে আমরা বাংলায় দাঁতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো এই পোকা লাগা সমস্যাগুলা আমরা যখন খাবারগুলো দাঁতের উপরিভাগে জমতে থাকে বা দু দাঁতের মধ্যবর্তী স্থানে জমতে থাকে তখনই সেটি এভাবে ধীরে ধীরে ডেন্টাল ক্যারিজে পরিণত হয় যার ধর্ম হলো ধীরে ধীরে দাঁতের গভীরে চলে যাওয়া তো ভিওয়ার্স যদি দাঁত মতো পরিষ্কার করা হয় দাঁত যদি সঠিক নিয়মে সঠিকভাবে ব্রাশ করা হয় তাহলে সাধারণত খুব সহজে এটি বাড়তে পারে না আর এই ডেন্টাল ক্যারিজ যদি একবার দাঁতে শুরু হয় সেক্ষেত্রে এটি থামে না যত দিন যায় তত এটি বাড়তে থাকে এবং দাঁতের গভীরে পৌঁছতে থাকে এবং যত বেশি দেরি করবেন তত দাঁতের ঝুঁকি বাড়তে থাকবে যখন এক পর্যায়ে দাঁতের ভিতরে দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যায় তখনই দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় তো ভিওর্স অ্যাকচুয়ালি ওইভাবে বলা যায় না যে একটি দাঁত নষ্ট হতে কতদিন পর্যন্ত সময় লাগে কারো ক্ষেত্রে দেড় বছর দু বছর লেগে যায় কারো ক্ষেত্রে আবার পাঁচ বছরও সময় লাগে এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে যদি খাবার জমতে থাকে এমন অবস্থায় আমরা এটিকে দাঁতের গুপ্ত রোগও বলে থাকি কারণ এই অবস্থায় খুব বেশি একটা ভালো দেখা যায় না সেখানে খাবার জমে থাকলে তো এভাবে জমে থাকার কারণে কিন্তু একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে থাকে যেমনটি এখানে দেখেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমার কারণেই সেখানে অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁত ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আর এই ক্ষয়টি যখন আপনার দাঁতের বেশ গভীরে পৌঁছে যাবে তখনই আপনার যন্ত্রণা হবে দাঁতে ব্যথা হবে এর আগে যে উপসর্গগুলো থাকে তা হলো দাঁত শিরশির করা অধিক শক্ত চাপতে ব্যথা অনুভব হওয়া এটি প্রাথমিক লক্ষণ থাকে যদি প্রাথমিক লক্ষণের মধ্যেই আপনি দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু আপনার দাঁতটি বেঁচে যাবে দাঁতটি ফেলতে হবে না দাঁতে কখনো যন্ত্রণা হবে না তাই ডেন্টাল ক্যারিজের প্রথমেই ট্রিটমেন্ট করানো উচিত প্রথমে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে ফিলিংয়ের মাধ্যমে খুবই স্বল্প খরচে মোটামুটি পাঁচশো টাকারও নিচেই আপনি কিন্তু এ ধরনের দাঁতের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন আর যদি অবহেলা করে এভাবে রেখে দেওয়া হয় একসময় সেটি দাঁতের গভীরে দন্তমজ্জার মধ্যে চল প্রবেশ করবে এবং যখনই এমনভাবে দন্তমজ্জার মধ্যে প্রবেশ করবে তখন সেই দাঁতটি আপনি কিন্তু আর নর্মালি রাখতে পারবেন না যদি আপনি সে দাঁতটি রাখতে চান তাহলে রোড ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে দাঁতে ক্যাপ পরাতে হবে বেশ এটি বেশ ব্যয়বহুল চিকিৎসা এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট হয়ে থাকে তাই ভিওয়ার্স ডেন্টাল ক্যারিজের প্রথমেই আমাদের উচিত যে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেওয়া তো ভিওর্স যদি এইটা রকম পজিশন হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে আসতে কমসে কম একেবারে কম করে হলেও দুই থেকে আড়াই বছরের মতো সময় লেগে যায় এই দুই থেকে আড়াই বছর সময়ের মধ্যে যদি কোনো ডেন্টিস্টকে আপনি দেখিয়ে নিতেন তাহলে কিন্তু এই পর্যায়ে কখনোই আসতো না যদি সমস্যাটি সামান্য হতো তাহলে কিন্তু ডেন্টিস্ট সেই ডেন্টাল ক্যারিসটি পরিষ্কার করে সেখানে যদি ফিলিং করে দিত বা পুটিং করে দিত তাহলে কিন্তু দাঁতটি আপনার কখনোই নষ্ট হতো না ফেলেও দিতে হতো না মূলত দাঁত নষ্ট হয় অবহেলার কারণেই তাই অবহেলা না করে দাঁতের যত্ন নিন দাঁত একটি মূল্যবান সম্পদ তো ভিওটস ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম